আসসালামু আলাইকুম বন্ধুরা গর্ভবতী ভাতা বাবদ অনেকেই কিন্তু পঞ্চান্ন টাকা এবং যারা নগদ নাম্বার দিয়েছেন তারা কিন্তু ছেচল্লিশ টাকা পেয়েছেন তো এটা কেন আসলো এত কম টাকা আসলো কেন বা এটা কিসের টাকা সেটা যদি জানতে চান তাহলে ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন বা গর্ভবতী ভাতার টাকা হলে বাকি টাকা কবে আসবে সেটা জানাবো আজকের এই ভিডিওতে তাই সবাইকে রিকোয়েস্ট করবে একটু ধৈর্য ধরে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো বন্ধুরা প্রথমে কথা বলি এটা কিসের টাকা এটা কি গর্ভবতী ভাতার টাকা নাকি উপবৃত্তির টাকা তো বন্ধুরা এটা উপবৃত্তির টাকা না গর্ভবতী ভাতার টাকা এটা কিন্তু সম্পূর্ণ নির্ভর করবে আপনার যে নাম্বারটা এই নাম্বারটা কোথায় কোথায় ব্যবহার করেছে সেটার উপরে তো এটা যদি গর্ভবতী ভাতার টাকা হয় তাহলে আপনাদের এত কম টাকা দিল কেন এইটাই কিন্তু আপনাদের অনেকের কাছে প্রশ্ন তো এই বিষয়ে আমি আপনাদেরকে যদি বলি সেটা হচ্ছে গর্ভবতী ভাতা টাকা এটা আর এই টাকাটা কম দেওয়ার মূল কারণটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের ক্যাশ ফিট টাকা অনেক সময় দেখা যায় আমাদের ফোনে যে টাকাটা দেয় ওই সময় কিন্তু হাজার মানুষের ফোনে কিন্তু এই টাকাটা দেওয়ার চাপ থাকে অর্থাৎ যারা এই গর্ভবতী ভাতার টাকা পায় বাংলাদেশে কিন্তু চৌষট্টিটার জেলা এই চৌষট্টি জেলায় কিন্তু সবাই কিন্তু আবেদন করতেছে এবং যাদের তালিকায় নাম উঠতেছে তারা কিন্তু এই টাকাটা পাচ্ছে এই টাকা টাকাটা মূলত হচ্ছে আপনাদের ক্যাশ আউট ফি ওই সময় কিন্তু টাকাটা দিতে বা ক্যাশ আউট ফি দিতে একসাথে কিন্তু অনেক রকমের ঝামেলা হয় যার কারণে তারা কিন্তু সময় বাঁচাতে এবং ঝামেলাটা কম করার জন্য এই টাকাটা কিন্তু ক্যাশ আউট ফি হিসেবে দিয়েছে আপনাদের এই টাকাটা কিন্তু ক্যাশ আউট টাকা বাকি যে টাকাটা রয়েছে আটশো টাকা করে প্রতি মাসে দেওয়া হবে তো এই টাকাটা কিন্তু আপনারা এই চলতি মাসের মধ্যে পাবেন আপনাদের জন্য সুখবর রয়েছে যে আপনাদের টাকার পের তৈরির কাজ কিন্তু শেষ এই ব্যাংকের যে কর্মকর্তা রয়েছে তার একটা সিগনেচার বা তার স্বাক্ষর দরকার তারপরে কিন্তু এই টাকাটা কিন্তু আপনাদের ফোনে ফোনে পৌঁছে যাবে তো বন্ধুরা এই টাকাটার মূল টাকাটা হচ্ছে আপনাদের ক্যাশ আউট ফ্রি টাকা এই টাকাটা আপনারা যে টাকাটা পেয়েছেন সামনে আরও টাকাটা পাবেন ধৈর্য হওয়ার দরকার নাই অনেক আপু জানতে চাইছেন এটা কি সে টাকা যারা আবেদন করছে তাদের টাকা নাকি পুরাতনের টাকা বা নতুনের টাকা না পুরাতনের টাকা তো বন্ধু এই টাকাটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ পুরাতন টাকা অর্থাৎ তার আগে যারা টাকা পেয়েছে আগে পরে মানে তালিকায় নাম উঠেছে তারা কিন্তু টাকাটা পাচ্ছে আর বর্তমানে যারা আগস্ট মাসে আবেদন করেছেন আপনাদেরকে বলবো আপনাদের একটা তালিকা প্রকাশ করা হবে আর ওই তালিকায় আপনাদের যদি নাম ওঠে তাহলে কিন্তু আপনারা টাকাটা পাবেন এক আবুর সাথে আমার কথা বল হয়েছে একটু আগে সে বললো যে আমি ইউনিয়ন পরিষদ থেকে আবেদন করে নাই সে কিন্তু পৌরসভা থেকে আবেদন করেছে কিন্তু তার তালিকায় নাম ওঠে নাই তো সেই ক্ষেত্রে তার করণীয়টা কী তো সেই ক্ষেত্রে আপনাদের যারা মনে করেন ইউনিয়ন পরিষদ থেকে আবেদন করেনি কিন্তু পুরুষ সব আবেদন করেছেন শ্বশুর বাড়ি থেকে আপনারা কিন্তু চাইলে গ্রামে আপনাদের জিমিয়ান পড়ছে অর্থাৎ বাবার বাড়ি সেখানে গিয়ে কিন্তু আবেদনটা করতে পারবেন যদি ওই তালিকায় নাম না ওঠে সেই ক্ষেত্রে আপনারা তালিকাটা নাম না উঠলে আপনারা ওই তালিকাটা বাদ দিয়ে আপনারা নতুন করে গ্রামের মানে বাবার বাড়ি বা শ্বশুরবাড়ি যেখান থেকে আবেদন করছেন ওই জায়গা বাদ দিয়ে বাবার বাড়ি বা শ্বশুরবাড়ি সেখান থেকে আপনারা আবেদনটা করতে পারবেন এখান থেকে আবেদন করলে নিশ্চিত কিন্তু আপনার আবেদনটা তালিকায় নাম ওঠার কিন্তু সম্ভাবনা থেকে যাবে তো মূল কথাটা হচ্ছে বন্ধুরা এই টাকাটা হচ্ছে আপনাদের গর্ভবতী ভাতার টাকা আর এই টাকাটা আপনাদের কিন্তু দেওয়া হয়েছে ক্যাশ আউট ফি বাবদ মনে করেন এটা ক্যাশ আউট ফি আপনাদের যে টাকাটা রয়েছে মূল টাকা মূল টাকাটা খুব তাড়াতাড়ি দেওয়া হবে আর এই টাকাটা হচ্ছে পুরাতনের টাকা নতুনদের একটা তালিকা তৈরি করা হবে আর ওই তালিকায় যদি নাম ওঠে তাহলে কিন্তু টাকাটা পাবেন অনেক আপুই কিন্তু এখনো ওই টাকাটা পান নাই কবে টাকাটা পাবেন তো আপু এই টাকাটা যেহেতু দেওয়া শুরু করেছে আপনাদের একটু ধৈর্য ধরুন অপেক্ষা করুন পাঁচ তারিখে এক আপু টাকা পেয়েছে তার সাথে আমি কথা বলেছিলাম বিকাশ কাস্টমার কেয়ারের সাথে এখানে দেখতে পাচ্ছেন তারা বলেছে সেই নাম্বারটা দেওয়ার জন্য তো ওই আপুর কাছে আমি নাম্বারটা চা মাত্রই সে আমাকে হয়তো প্রতারক চক্র ভেবেছে যার কারণে সেই নাম্বারটা শেয়ার করে নাই আমি কিন্তু এইভাবে সম্পূর্ণভাবে জানতে পারি না যে এটা কিসের টাকা তো আমি আনুমানিকভাবে বলতে পারি এটা হচ্ছে আপনাদের গর্ভবতী ভাতার টাকা এবং ক্যাশ আউটফির টাকা তো সে যদি আমার সাথে নাম্বারটা শেয়ার করত তাহলে কিন্তু আমি বিকাশের সাথে কথা বলে কাস্টমার কেয়ারের সাথে যদি কথা বলতাম তাহলে কিন্তু বিষয়টা পুরোপুরি নিশ্চিত আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাস্টমার কেয়ারের সাথে কথা বলেছিলাম তারা জাস্ট নাম্বারটা শেষ ছিল তো ওই আপুর কাছে আমি নাম্বারটা চা মাত্রই সে আমাকে বলেছে যে আমার স্বামী বারণ করবে বা মানা করেছে এই রকম কথা সে বলছে হয়তো সে আমাকে পোতার চক্র ভেবেছে হয়তো যার কারণে সে নাম্বারটা শেয়ার করে নাই যে নাম্বারটা শেয়ার করলে হয়তো আমি তার টাকা পয়সা নিয়ে যাব বিষয়টা কিন্তু না বন্ধুরা আমরা কিন্তু চেষ্টা করি আপনাদেরকে সবসময় সঠিক তথ্যটা দেওয়ার জন্য আর মানুষকে একটু বিশ্বাস করার চেষ্টা করবেন যেহেতু আমি এই পেজের অ্যাডমিন এই পেজ নিয়ে কাজ করতেছি বা আপনাদের বয়স্ক বিধবা প্রতিবন্ধী বা গর্ভবতী বাধা সম্পর্কে আপডেট দিতেছি আপনারা কিন্তু হাজার প্রশ্ন করতেছেন আমাদের কাছে যে আপ এই টাকাটা কবে পাবো আবেদন করছি তালিকায় নাম আছে কি না আবেদন করতে কি কি লাগবে না লাগবে এই প্রশ্ন কিন্তু আপনারা করতেছেন আমাদের কাছে আর আপনারা যদি আমাদেরকে বিশ্বাসী না করেন তাহলে কিন্তু আপনাদের জন্য এই যে কষ্ট করে ভিডিও তৈরি করা বা ইনফরমেশন কালেক্ট করা এটা কিন্তু আমাদের সম্পূর্ণ একটা কিন্তু অপচয় একটা সময় হিসাবে ধরে নেওয়া যায় তো আপনাদের কাছ থেকে যদি আমি একটু সাপোর্ট ভালোবাসা না পাই বা আপনাদের কাছ থেকে যদি আমি বিশ্বাসটাই কিন্তু অর্জন করতে না পারি তাহলে এই ভিডিও তৈরি করে আমার কী লাভটা হবে আপনারাই কিন্তু বিষয়টা বুঝতে পারতেছেন তো মানুষই একটু বিশ্বাস করার চেষ্টা করুন যে আমি এই পেজের অ্যাডমিন আপনার কাছে একটা জিনিস চাইলে আপনি কিন্তু সেটা দিতে পারেন কারণ বিশ্বাস করতে পারেন আমি আপনাদের তথ্যগুলো দিই এই তথ্যগুলো কিন্তু উপর মল থেকে পাওয়ার মাত্র আমি কিন্তু চেষ্টা করি আপনাদের সঠিক তথ্যটা দেওয়ার জন্য আর আপনারা যদি আমাকে বিশ্বাসটা না করেন তাহলে আমি কার জন্য এই ভিডিওটা তৈরি করতেছি এই প্রশ্নটা থাকবে আপনার কাছে তো এই প্রশ্নের উত্তরটা আপনারা যদি মনে করেন উত্তর দেওয়ার অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন যারা এখনও টাকাটা পান নাই ধৈর্য ধরুন অপেক্ষা করুন আপনারাও টাকাটা পাবেন হয়তো এই টাকাটা আপনি এখন না পেলে ওই সময় যে টাকাটা দিবে গর্ভবতী ভাতার টাকা এই চলতি মাসের মধ্যে আপনারা টাকাটা পাবেন ওই সময় হয়তো অ্যাডজাস্ট করে একসাথে আপনাদের টাকাটা দিয়ে দিতে পারে আশা করছি যারা এই টাকা পেয়েছেন কিসের টাকা সেটা সম্পূর্ণভাবে বুঝতে পারছেন তার মনে যদি প্রশ্ন থাকে সেটা আমাদের কমেন্ট সেকশনে জানাবেন আমি এই পোস্টটা কিছুক্ষণ আগেই করছি করা মাত্রই এই সাতাশ আঠাশটার মতো কমেন্ট এসেছে যে এটা কীসের টাকা এত কম আসলো কেন আমি বলেছিলাম আঠাশ হাজার আটশো টাকা এই টাকাটা মাত্র পাঁচচল্লিশ টাকা বা ছেচল্লিশ টাকা কেন আসলো যারা বিকাশ নাম্বার দিয়েছেন তাদেরকে কিন্তু পঞ্চান্ন টাকা করে দিয়েছে আর যারা নগদ নাম্বার দিয়েছিলেন তাদেরকে কিন্তু ছেচল্লিশ টাকা করে দিয়েছে তো এই যে আমি বলেছিলাম আঠাশ হাজার আটশো টাকা এটা কিন্তু আপনাদের তিন বছরের টাকার কথা বলেছিলাম প্রতি মাসে আপনাদেরকে বরাদ্দ আছে আটশো টাকা করে এই টাকাটা কিন্তু প্রতি মাসে দেওয়ার কথা কিন্তু সরকার নির্ধারণ করেছে তিন মাস পরে বা ছয় মাস পরে একসাথে যে টাকাটা হয় একসাথে টাকাটা দিলে কিন্তু একটা অ্যামাউন্ট বড় হয় এই আটশো টাকা আটশো টাকা প্রতি মাসে চারশো টাকা আটশো টাকা সরকারের মনে করেন প্রতি মাসে টাকাটা দেওয়া সে তারা নির্ধারণ করেছে যে তিন মাস পরে বা ছয় মাস পরে একসাথে দিলে একটা অ্যামাউন্ট বড় হয় আটশো টাকা করে যদি ছয় মাস হয় ছয় আটা আটচল্লিশশো টাকা আবার তিন মাস পরে দিয়ে তিন আটা চব্বিশশো টাকা এই যে চব্বিশশো টাকা বাড়চল্লিশ টাকাটা কিন্তু বড় একটা অ্যামাউন্ট আটশো টাকার ক্ষেত্রে এই চব্বিশশো ও টাকাটা কিন্তু বড় একটা অ্যামাউন্ট তাই তারা নির্ধারণ করছে যে তিন মাস পরে বা ছয় মাস পর পর এই টাকাটা দেওয়ার এক্ষেত্রে তিন মাস পরে বা ছয় মাস পরে আপনারা যদি এই টাকাটা পান তাহলে কিন্তু আপনারা কিন্তু এই টাকাটা একটা ভালো একটা কাজেই কিন্তু ব্যবহার করতে পারতেছেন বা এই টাকাটা সঞ্চয় করলেও কিন্তু বড় একটা অ্যামাউন্ট আপনার কিন্তু তিন বছরে কিন্তু হয়ে যাচ্ছে তো মূল কথাটা আশা করছি আপনাদের বোঝাতে পেরেছি ভিডিওটা বড়ো করবো না তারপরেও একটা কথাই বলবো মানুষকে বিশ্বাস করার চেষ্টা করুন বিশেষ করে আমি যেহেতু পেজার অ্যাডমিন আমি কিন্তু কখনোই চাইবো আপনাদের তথ্যগুলো ফাঁস করার জন্য বন্য কারো সাথে সাথে শেয়ার করার জন্য তো বিষয়টা আমার কাছে অনেক খারাপ লেগেছে ওই অপুর ব্যবহারটা যার কারণে এই ভিডিওটা তৈরি করে তার তথ্যগুলো একটু মেনশন করলাম এই ভিডিওতে আপু যদি ভিডিওটা দেখে থাকেন যদি ভুল হয়ে থাকে আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই প্রত্যাশারে আমরা এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ